প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের দুপুরের নিয়মিত আয়োজন দেশ সংযোগ আমি কামরুজ্জামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আর আপনারা জানেন যখন আমি এই দেশ সংযোগ নিয়ে আপনাদের সামনে হাজির হই ঠিক তখনই আমাদের সাথে সংযুক্ত থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা সমসাময়িক বিভিন্ন বিষয় এবং স্থানীয় পর্যায়ের সমস্যা সম্ভাবনা সর্বোপরি সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাসে আক্রান্ত ঠিক বাংলাদেশে করোনা ভাইরাসের কোথায় কি অবস্থা সেই বিষয়গুলো নিয়েই কিন্তু প্রতিদিন আপনাদের সামনে ঠিক একই সময়ে দুপুরবেলায় হাজির হই আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও আমাদের সাথে সংযুক্ত হবে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা শুরুতেই আজকে আমরা চলে যেতে চাই সিরাজগঞ্জে আমাদের প্রতিনিধি সোহেল রানা মিলন আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হবেন আমরা জানবো তার কাছে সেখানকার পরিস্থিতি সোহেল রানা মিলন আপনি শুনতে পাচ্ছেন আমাকে আমি শুনতে পাচ্ছি জি সোহেল রানা মিলন আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং আপনার কাছে কি বিষয় রয়েছে ধন্যবাদ আরিফ ধন্যবাদ জয়যাত্রা দেশ সংযোগে আমাকে সংযুক্ত করার জন্য আজকে আমি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার সিমলা ২ নম্বর ইস্পারে নদী তীর সংরক্ষণ এলাকায় অবস্থিত সেখানে আমি উপস্থিত আছি আজকে আমি কেন উপস্থিত আছি আপনি দেখে বুঝতে পারছেন যে ইতিমধ্যে গত 3 দিন আগে থেকে 3 দিন আগে হঠাৎ করে ধস নেমেছে এই সিমলা ২ নম্বর ইস্পারের ৩০ মিটার ধস ৩০ মিটার অংশ ইতিমধ্যে যমুনা গর্ভে বিলীন হয়ে গেছে শত শত বছর পূর্ব থেকে যমুনার ভয়াল করাল গ্যাসে হাজার হাজার ঘরবাড়ি হাজার হাজার জনবিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে গেছে তারই ধারাবাহিকতায় আমার মনে হয় এটি এই অবস্থায় ভেঙে গেছে আজকে দেখেন আমার 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 ডান পাশে দেখেন জরুরি মেরামত কাজ চলছে এখন সেখান থেকে তারপরে এই তত্ত্বাবধানে নিয়োজিত আছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও জনাব জাকির হোসেন আমরা জেনে নেব ওনার থেকে উনি কি তাৎক্ষণিক কি ব্যবস্থা নিচ্ছেন ওনার থেকে আমি জেনে নেব ধন্যবাদ জনাব জাকির হোসেন আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি আপনি বলবেন যে এই যে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকটাই ভেঙে বিলীন হয়ে গেছে এখন এই অবস্থায় আপনারা জরুরি ভিত্তিতে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন জরুরি ভিত্তিতে আমরা জিও ব্যাগ বালু ভর্তি করে ফেলাচ্ছি এটা তেমন কোনো ব্যাপার না আমাদের সংসদে গেছে এটা আগামী 2-3 দিনের মধ্যেই আমাদের পুরো ব্যবস্থা আমাদের তো এখন আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি আপনারা নিচ্ছেন এখানে এই যেটার মেরামতের জন্য বা কি ধরনের ব্যবস্থা আপনারা নিচ্ছেন মানুষের জন্য আমরা জিও ব্যাগ জাম্পিং করে করছি এবং আগামী 2-3 দিনের মধ্যে এটা সম্পূর্ণ আমাদের এখন আমাদের নিয়ন্ত্রণে 2-3 দিনের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারবো তো আরিফ জি কতজন আছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক ওনারা জরুরি ভিত্তিতে কি কার্যক্রম ব্যবস্থা নিচ্ছেন আমি এখন চলে যাব ওনার কাছে ওনার থেকে একটু জেনে নেন আপনি উনি জানাবেন যে উনি দ্রুত কি ব্যবস্থা নিতে পারছেন ধন্যবাদ জি আপনি আমাদেরকে জানাবেন যে এই যে এখন অবস্থা সিরাজগঞ্জের তো আপনারা কি ধরনের ব্যবস্থা জরুরি ভিত্তিতে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন জরুরি ভিত্তিতে নৌকা বালু বোঝাই নিয়ে আসছে জিও ব্যাগে বালু ফিলিং করে সেলাই করে আমরা আপাতত গাড়ির মতো এটা আটকাতে পারপথে আটকাটিয়ে পরবর্তীতে আগামী 1 সপ্তাহের ভিতরে এখানে বালু ভরাট করে এই বালু ভরাট করে এটা আমরা ই করে দিব ভরাট করে এটা আমরা পরিপূর্ণ কাজ করতে আগামী 10 দিনের ভিতরে আমরা নিয়ন্ত্রণ নিয়ে বসে থাকতে এটা ফলাফল আমরা বরাবর গাড়ির মতো আটকাতে পারবো আরিফ আপনি জানেন যে যমুনার ভয়াল করাল গ্যাসে ইতিমধ্যে হাজার হাজার ঘরবাড়ি বিলীন হয়ে গেছে এরকম নদীর আছে তাও আমরা আশা করছি যে এই সিমলা ইস্পার যদি ভেঙে যায় তাহলে সেই পূর্বের ন্যায় আবারও হাজার হাজার ঘরবাড়ি বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে এই যে ব্যবস্থা জরুরি ভিত্তিতে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে এখানে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা যাতে আমরা তো এরকম প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের শিকার হই যাতে ভবিষ্যতে এই ধরনের আর বিপর্যয় না হয় সেজন্য কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া কোনো পরিকল্পনা আছে কিনা হ্যাঁ স্থায়ী ব্যবস্থা বলতে এটাই যে আপনি এই যে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে এখান থেকে আমি দেখাতে পারছি এরকম ইয়াতে আপনার ব্রিজ সিস্টেম করে ইয়াতে আপনার স্পার নির্মাণ করে সেখানে হলো আপনাকে আপনার তার গোড়া থেকে নিয়ে আধা কিলো এক কিলো পর্যন্ত এরকম ভাবে গ্রাম পর্যন্ত চলে গেছে বাদ দিয়ে। এটাই হলো স্থায়ী স্থায়ী ব্যবস্থা। এখন এই ব্যবস্থা হঠাৎ করে দেখা যায় যে এরকম বিগত ১৪-১৫ বছর আগে এরকম এখানে একবার ধস নেমেছিল, আর ইয়াতে আবার সেই ১৪-১৫ বছর পরে হঠাৎ করে এরকম ধস নেমে গেছে। যা হোক আশা করি আমরাও যে আশা করি যেটা যে এটা ওনারা যেটা বললেন যে আগামী ২-৩ দিনের ভিতরে এটা ফিলিং করে এই ৩০ মিটার অংশটুকু ফিলিং করে তারপরে হলো আপনার স্পারের সঙ্গে সম্পূর্ণ সংযোগ করতে পারবে আগামী ১০ দিনের মধ্যে। এখন এরকম হলে পরে আশা করি এখানকার শত শত ঘর বাড়ি এখানকার বসতি আমার হাতের বাম পাশে যেগুলো আছে দেখতে পাচ্ছেন যে এগুলো হয়তো নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এটা রক্ষা করা যায় তাহলে এইসব ঘর বাড়িগুলো সম্পূর্ণ রক্ষা হয়ে যাবে আর কি, ইনশাল্লাহ। সোহেল রানা মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যেতে চাই নেত্রকোনাতে। আমাদের প্রতিনিধি মহিনুদ্দিন রয়েল আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হবেন, আমরা সেখানকার পরিস্থিতি জানবো। মহিনুদ্দিন রয়েল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আজকে দেশ সংযোগে জি, আজকে আমার সঙ্গে নেত্রকোনা জেলার কেন্দ্র থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত আছেন অতিথি হিসেবে। আমরা আজকে ওনার কাছ থেকে জানবো উনি সদ্য প্র্যাকটিক্যাল করোনা যুদ্ধে বিজয়ী হয়েছেন। উনি করোনা আক্রান্ত হয়েছিলেন এবং আইসোলেশনে থেকে উনি সুস্থ হয়ে ওনার কর্মস্থলে ফিরেছেন, কর্মে যোগদান করেছেন। আমরা সরাসরি ওনার কাছ থেকে জানতে চাইবো আজকে ওই যে করোনার সময়ে অসুস্থ হওয়ার সময় ওনার অভিজ্ঞতা এবং কিভাবে উনি সুস্থ হলেন এবং বিস্তারিত বিষয়ে জানতে চাইবো। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জনাব রাশেদুজ্জামান রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে আজকের এই দেশ সংযোগে সংযুক্ত হয়েছেন। জি, আপনি শুনছেন আমাকে? জি, আপনি শুরুতেই একটু আমি আপনাদের বলে রাখতে চাই যে যেহেতু বাংলাদেশে এখন এই করোনা ভাইরাস সারা পৃথিবীতেই যখন করোনা ভাইরাসে আক্রান্ত, বাংলাদেশে এর বাইরে নাই, বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং উদ্বেগজনকভাবেই বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। ঠিক সেই অবস্থায় সবথেকে ফ্রন্টলাইনের সবথেকে বড় যে ভূমিকাটা পালন করতে হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে, সেই তারা হচ্ছে আপনাদেরকে এবং ডাক্তারদেরকেই সেই ভূমিকাটা পালন করতে হচ্ছে। ঠিক এই মুহূর্তে আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই যুদ্ধে আপনিও নিজেও আক্রান্ত হয়েছেন, আসলে কিভাবে আক্রান্ত হয়েছিলেন এবং এর পরবর্তী যে সময়টা কিভাবে আপনাকে ফাইট করতে হয়েছে সুস্থতার জন্য, সে বিষয়গুলো যদি একটু আমাদেরকে বলতেন। জি, ধন্যবাদ জয়যাত্রা টিভিকে, আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ জাতির যে কোনো ক্রান্তি লগ্নে দুর্যোগপূর্ণ অবস্থায় জনগণের পাশে থেকেছে, পাশে থেকে কাজ করেছে, কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় যখন করোনা ভাইরাস বাংলাদেশের প্রাদুর্ভাব ঘটে তখন আবার আমরা মানুষকে সচেতন করার জন্য অনলাইন থেকে আমরা মানুষকে সচেতন করেছি, মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা কাজ করেছি। আপনারা জানেন পুলিশ শুধু সচেতনতা বা মানুষকে সামাজিক দূরত্ব রাখাই এটা কাজ না, পাশাপাশি আমাদের মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জানমাল নিরাপত্তার জন্য আমাদের রাত দিন 24 ঘন্টা কাজ করে যেতে হয়েছে। এই কাজ করতে গিয়ে হয়তো কখনো বা কোথাও মানুষের সংস্পর্শে বা কর্তাকে চলে আসছে বিষয়গুলা। আমরা যদিও আমাদের নেত্রকোনা জেলা সুযোগ্য পুলিশ সুপার মহোদয় আমাদেরকে আগে থেকে ব্রিফ করে দিয়েছিলেন, আমরা সুরক্ষা সামগ্রীগুলো দিয়েছিলেন। আমরা সমস্ত অবস্থা থেকেই আমরা কাজগুলা করতে গিয়ে হয়তো বিভিন্ন ঢাকার থেকে বিভিন্ন লোকজন আসছে, গার্মেন্টসের লোকজন আসছে, বিভিন্ন মাধ্যমে আসছে, চেকপোস্টে কাজ করতে গিয়ে এই কন্টাকে হয়তো চলে আসছে। আমি এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একদিনে আমাদের করোনা পজিটিভ রিপোর্টটা আসে। যখন করোনা পজিটিভ রিপোর্টটা আসে তখন আমরা আসলে দুজনে হতভম্ব হয়ে যাই যে আসলে প্রশাসনিক দুজন আমরা একই টাইমে আমরা এরকম আক্রান্ত হইলাম। হওয়ার পরে বিষয়টা নিয়ে কেন্দুয়াবাসী আসলে উদ্গ্রীব ছিল, তারা আমাদের জন্য দোয়া করেছে, ভালোবাসা দেখিয়েছে। আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আমাদের পুলিশ সুপার মহোদয় নেত্রকোনা জনাব আকবর আলী মুন্সি স্যার, তিনি সর্বাক্ষরিক আমাকে মনে সাহস দিয়েছেন, উপদেশ দিয়েছেন, কোনো চিন্তা নাই। আমাদের ডিআইজি স্যার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি স্যার, এডিশনাল ডিআইজি স্যার তারা সার্বক্ষণিক যোগাযোগ করেছেন। তারপরে আমরা ডাক্তারের পরামর্শে আমরা আইসোলেশনে ছিলাম, আমিও ছিলাম। থাকার পরে যে নিয়ম নীতিভাবে অর্থাৎ এরকম হইলো নিজেকে বাঁচতে হবে, নিজেকে বাঁচার জন্য একজন মানুষ নিজেকে বাঁচার জন্য যা যা করণীয় করোনা থেকে প্রতিহত করার জন্য, করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য যত পদ্ধতিগুলো আছে যেমন গরম পানি, তারপরে হইলো গিয়া আপনার ভাপ নেওয়া, আদা পানি খাওয়া, ভিটামিন সি জাতীয় খাওয়া, ওষুধ। হ্যাঁ, সবচেয়ে উদ্গ্রীবের বিষয় ছিল আমি ফ্যামিলি নিয়ে থাকতাম, সবসময় এই কথাটাই মনে হয়েছে যে আমি হয়তো আজকে আক্রান্ত হয়েছি, আমার ফ্যামিলি, আমার বাচ্চা আছে, আমার মেয়ে আছে, সন্তান আছে, এদের কি হবে। যাই হোক আল্লাহ চাহে তো তাদের নমুনা নেওয়া হয়েছিল, এটা নেগেটিভ আসছে, তখন হয়তো মানসিকভাবে একটু স্বস্তি পেয়েছি। তারপরেও এটা একটা যুদ্ধ, যুদ্ধ জয়ী হতে হবে। আমাদের পুলিশ বাহিনীর আত্মবিশ্বাসী আমরা একটা বাহিনী, আমাদের মনোবল সবসময় হাই থাকে, এই জন্য এই কনফিডেন্সের ভিত্তিতে যে আমাকে এই যুদ্ধে জয়ী হইতে হবে, এর জন্য যা যা করণীয় যে পদ্ধতিগুলো আছে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যে পরামর্শগুলো ডাক্তাররা যে পরামর্শ দিয়েছে তা যথাযথভাবে পালন করে আগামী 16 দিনের মতো আমরা হোম আইসোলেশনে থেকে আমি থেকে তারপরে হইল গিয়ে ডাক্তারের পরামর্শে আমাদেরকে ইয়া করেছে যে আপনি এখন পরপর 2টা রিপোর্ট নেগেটিভ আসার পরে আল্লাহ চাহে তো দেশবাসী দোয়া পরম করুণাময় আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। আর আমার ডিপার্টমেন্টে যারা আছেন সার্বক্ষণিক সহযোগিতা মনোবল দিয়েছেন, আমি সত্যি সবার কাছে কৃতজ্ঞ। এই করোনা যুদ্ধ আমি হয়তো জয়ী হতে পেরেছি। জনাব রাশিদুজ্জামান, আপনাকে মানে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হয়ে এই বিষয়গুলোকে শেয়ার করার জন্য। আমি নিজেও অসুস্থ হয়েছিলাম এবং আল্লাহর রহমতে আমিও সুস্থ হয়েছি। এই যে যখন আমাদেরকে কাজ করতে হচ্ছে নিয়মিত, যারা ফ্রন্টলাইনে কাজ করছে সেই কাজ করার ভিতরে সাংবাদিকদের আমাদেরকেও কাজ করতে হচ্ছে, প্রতিনিয়ত বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। এই অবস্থায় আপনি আমাদেরকে জানাবেন যে যারা পুলিশ প্রশাসনের কাজ করছে এবং মাঠে কাজ করতে হচ্ছে, যাদেরকে প্রতিনিয়তই করোনার সাথে যুদ্ধ করে বা করোনার সাথেই বসবাস করতে হচ্ছে, ঠিক এই মুহূর্তে আপনি পরামর্শ দেবেন যারা কাজ করছে আপনার সাথে তারা কিভাবে কি কতটুকু সতর্ক হওয়া দরকার বা কি ধরনের মনোবল এবং শারীরিক ফিটনেস দরকার সেগুলো আপনি একটু পরামর্শমূলক। জি জি, আপনি জেনে থাকবেন যে আমার যখন করোনা পজিটিভ হলো তখন আমি আসলে বিচলিত হয়ে গেছিলাম। আমার স্যারের সাথে কথা বললাম, এসপি মহোদয় স্যার বললো যে যেহেতু আপনি ইফেক্টেড হয়েছেন তাহলে আপনার কন্ট্যাক্টে অনেকে আসছে। তখন স্যারের পরামর্শে আমি সবার কোর্সদের মধ্যে আমি এটা বলি যে আমি ইফেক্টেড হয়েছি, আমি আইসোলেশনে চলে যাই। তারপর আমরা যেটা করলাম হইলো গিয়ে আমাদের যে সমস্ত ফোর্সের, হ্যাঁ স্যারের নির্দেশক্রমে সমস্ত ফোর্সের নমুনা সংগ্রহ করা হলো। সংগ্রহ করে দেখা গেল আমি ছাড়া আরো 10 জন আক্রান্ত হয়েছে। আমরা তাদেরকে সেপারেশন করে দিচ্ছি, হ্যাঁ স্যারের নির্দেশক্রমে আমরা তাদেরকে একটা আলাদা জায়গায় রেখেছি, থানার কম্পাউন্ডের ভিতরে রাখি নাই। তাদেরকে সমস্ত স্যারের নির্দেশে সমস্ত ব্যারাকের ফোর্স গুলাকে নামায় আলাদা জায়গায় রাখে, সমস্ত রুম গুলাকে আপনার হইলো গিয়া স্যাবলন ট্যাবলন জীবাণুনাশক দিয়ে ধুয়ে মুছে আপনার একটা 2-3 দিন যা যা করণীয় কাপড় চোপড় সব রোদে দিয়ে আমরা এরকম আলাদা আলাদা করে তাদেরকে সুরক্ষা সামগ্রী সহ দিয়ে আমরা মাঠে নামাইছি। যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে কাজ আমাদেরকে করতেই হবে, আমরা ঘরে বসে থাকতে পারবো না। জনগণের সাথে আপনারা যেমন মাঠে থেকে কাজ করছেন, আমরা কাজ করছি, হ্যাঁ সরকারি অন্যান্য সংস্থাগুলো কাজ করছে। এক্ষেত্রে যেটা জরুরি হলো গিয়া যে আপনার সামাজিক ডিস্টেন্সটা বজায় রেখে কথা বলা, আর হলো গিয়া মাস্কটা অবশ্যই একটা প্রোটেক্টিভ মাস্ক হতে হবে যেটা কার্যকরী, যেটার মধ্যে দিয়ে আপনি কখনো কোনোভাবে যাতে জীবাণুগুলা ওইভাবে ভাইরাসটা না আসতে পারে এই কাজগুলা সতর্কর সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কাজগুলা করতে হবে। হ্যাঁ, এই হলো গিয়া মোটামুটি পরামর্শ। আমি আপনার কাছে জানতে চাইবো যে পুলিশ প্রশাসনের এ পর্যন্ত অনেক মানুষ আক্রান্ত হয়েছে এবং অনেককে আমরা হারিয়েছি এই যুদ্ধে। অনেকে দেখেছি যে তারা মানসিকভাবেই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানসিকভাবে দুর্বল থাকার কারণেই করোনা আক্রান্ত হওয়ার পরে হার্ট অ্যাটাকের কারণে অনেক ইয়াং মানুষকেও আমরা পুলিশ প্রশাসনের দেখেছি মৃত্যুবরণ করতে। এই জায়গা থেকে মানসিক যে শক্তিটা দরকার, আপনি যেহেতু এটা যুদ্ধ করে এসেছেন, আপনি বলবেন যে মানসিক শক্তিটা কতটা দরকার এবং এটা কতটুকু আমাদের জন্য শরীরের জন্য ভয়াবহ বা কতটা প্রভাব ফেলে শরীরে, যেটা আমাদের মোকাবেলা করতে খুব বেশি কষ্ট হয় কিনা। জি জি, এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মানসিক শক্তিটা। আসলে আপনি যখন একটা নিউজ আসে যে আপনি করোনা পজিটিভ, তখন আপনি যত শক্তিশালী হন আপনার মনের মধ্যে একটা ধাক্কা লাগে, আপনার মনের মধ্যে একটা অচেনা একটা ভয় ভীতি কাজ করে। তারপরেও আপনি যত এর মধ্যে আপনাকে মেন্টালি একটা প্রিপেয়ার্ড থাকতে হবে যে করোনা ভাইরাস আমার চাইতে শক্তিশালী না, একে আমি পরাজয় করবই। এটা এটা যেমন আপনি মেন্টালি আপনাকে এটা সাপোর্ট করে নিতে হবে যে না এটা আমি এটা ওভারকাম করতে পারবো। আর ফ্যামিলির সাপোর্টটা অনেক ব্যাপার, তার চাইতে বড় ব্যাপার হলো যে আপনি যে পরিবেশে কাজ করতেছেন, আপনি একটা একটা সংস্থার যদি হয় তার সিনিয়র যারা আছে তাদের যে উদ্দীপনা, প্রেরণা, সাহস, মনোবল যোগানো, এটা যে হ্যাঁ আমার পাশে আমার সিনিয়র স্যাররা আছে, আমার পাশে আমার পরিবার আছে, আমার পাশে হাজারো লোক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই যে তারা যে আশ্বস্তটা করা যে হ্যাঁ তুমি চিন্তা করো না, আমরা আছি তোমার পাশে। যেমন আমার টিএজি স্যার আমাকে ফোন দিয়েছে, ডিসল টিএজি স্যার ফোন দিয়েছে, এসপি স্যার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তাদের যত আমার নিট যেটা আছে আপনার হলো যা যা লাগে সব এগুলো পাঠিয়ে দিচ্ছি, ইউটিউবার সামগ্রী পাঠিয়ে দিচ্ছি। এই যে আমার কাছে মনে হচ্ছে যে না আমার ডিপার্টমেন্টটা আমার পাশে আছে, আমার আমার সমস্ত সিনিয়র অফিসাররা আমার পাশে আছে, এই মনোবলটা আমার কোনো ভয় নাই, ঠিক আছে। এই এই যে এই একটা উদ্দীপনা মনের মধ্যে একটা মনোবল, এটা বিরাট একটা কাজ করে আপনার সুস্থতার ক্ষেত্রে। তারপরেও নিয়ম মাফিক সবকিছু চলতে হয়, করতে হয়, এই সব মিলাই আর কি। জি, যারা রাশিদুজ্জামান যারা কাজ করছে এখন বর্তমানে, তাদের যে মানে একটা মনোবল, আপনি টোটাল পুলিশ প্রশাসনের ভিতরে কোনো কোথাও ঘাটতি দেখছেন কিনা? যারা কাজ করছে, মাঠে ঘাটে কাজ করছে, সেখানে অনেকেই মৃত্যুবরণ করছে, আক্রান্ত হচ্ছে, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা আমরা গুনতে হচ্ছে পুলিশ প্রশাসনেও। সেখানে কোনো মনোবলের কোনো ঘাটতি আপনি দেখছেন কিনা? কারণ সামনে আমাদের আরো কিন্তু বড় যুদ্ধ কিন্তু আমাদের সামনে অবস্থান। জি না, জি না, আমাদের এরকম মনোবলের কোনো ঘাটতি নেই। আপনি জানেন আমরা যখন ট্রেনিং করে আসি, আমরা শপথ করে আসি দেশ ও দেশের জনগণের কল্যাণে যদি আমার জীবন বিসর্জন করতে হয়, তবুও আমরা দেশ ও দেশের মানুষের জনগণের পাশে থাকবো। এই মনোবল আমাদের কাছে, আমরা যখন প্রশিক্ষণ দিয়ে আসছি তখন বাংলাদেশ পুলিশ আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। আমরা এই শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা মাঠে আছি, থাকবো, সবসময় থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ সবসময় জাতির যে কোনো দুর্যোগ সময়, যে কোনো ক্রান্তি লগ্নে পুলিশ ফললাইটে থেকে কাজ করছে, করছে, করবে, ভবিষ্যতেও করবে। আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা সার্বক্ষণিক আমাদেরকে এই এই আশ্বস্ত দিচ্ছেন যে আমরা তাদের দিক নির্দেশনা অনুসারে আমরা সমস্ত কার্যক্রমটা করছি। অসংখ্য ধন্যবাদ জনাব রাশিদুজ্জামান রাশেদ, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়ে এতটা পর্যন্ত সময় দিয়েছেন এবং আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা বলেছেন। আমরা চাইব আমরা যারা ফ্রন্টলাইনে আমাদেরকে কাজ করতে হয়, প্রয়োজনের তাগিদেই বাইরে বের হতে হয় এবং মানুষের তথ্য দেওয়ার জন্য, মানুষকে নিরাপদে রাখার জন্য আপনাদেরকে কাজ করতে হচ্ছে। ঠিক এই এই মুহূর্তে আমাদেরকে আমাদের মতো কাজ করে যেতে হবে এবং যত বড়ই চ্যালেঞ্জ আসুক আমাদের সামনে সেটা মোকাবেলা করার জন্য আপনারা যেমন কাজ করছেন, আমরাও কাজ করছি। সবাইকে ঐক্যবদ্ধভাবেই আমাদেরকে মোকাবেলা করতে হবে এই করোনা ভাইরাসকে, সে প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা সংযুক্ত হতে চাই জামালপুরে, আমাদের প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকন আমাদের সাথে সংযুক্ত আছেন। আমরা কথা বলবো সেখানকার করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা নিয়ে। শরীফুল ইসলাম ঝোকন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শরীফুল ইসলাম ঝোকন, আপনি শুনছেন আমাকে? শুনতে পাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকে দেশ সংযোগে। শরীফুল ইসলাম ঝোকন, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই জামালপুরের সর্বশেষ করোনা ভাইরাসের অবস্থান। জামালপুরে যেভাবে করোনা মহামারী ভাইরাসটি সংক্রমিত হতে যাচ্ছে, এ পর্যন্ত জামালপুরে ২৩৬ জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ৪ জন মৃত্যুবরণ করেছেন এবং ১১৯ জন এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তো আমি এখন রয়েছি জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পৌর মেয়রের পৌরসভায় পৌর মেয়র নজরুল ইসলামের কার্যালয়ে। আমাদের সাথে আজকে যুক্ত হয়ে এই বকশীগঞ্জ উপজেলার পৌর মেয়র বিস্তারিত করোনা ভাইরাস সংক্রমণে কি কি কাজ তিনি করেছেন এবং হতদরিদ্র মানুষের মধ্যে কি কি বিতরণ করেছেন এবং সার্বিক এই উপজেলার পরিস্থিতি সম্বন্ধে আমাকে যারা নাম রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম খানের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম জনাব নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আজকে দেশ সংযোগে। আপনাকেও অনেক ধন্যবাদ জনাব নজরুল ইসলাম। আপনি আমাদেরকে জানাবেন, যখন সারা বাংলাদেশেই করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এবং উদ্বেগজনকভাবেই আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, ঠিক এই সময়ে আপনারা যারা জনপ্রতিনিধিরা আছেন তারা ঠিক কী ধরনের চিন্তাভাবনা করছেন এবং আপনারা এই জনগণকে নিরাপদে রাখার জন্য এই করোনা ভাইরাস থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করছেন? আমি আমার পৌরসভা প্রথমে এই করোনা ভাইরাস শুরু হওয়ার লগ্নে আমি বকশীগঞ্জ পৌরসভা समस्त रास्ता घाट विभिन्न जगह जीवाणुनाशक औषध आमी छिटिएछि एवं आमार पौर स्वेच्छासेवक दलेर लोकजन दिए आमी करोना प्रतिरोधे सचेतनामूलक मानुषेर मध्य जेन सचेतना आसे सेजन्य आमार पौरसभार सकल काउन्सिलर आमादेर बक्सिगंज थानार निर्वाही कर्मकर्ता उपजेला निर्वाही अफिसार उपजेला चेयरमैन राजनीतिक नेतृबृंद सबाइके निये आमरा व्यवसायीदेर निये मिटिंग करे आमरा এই সচেতনতামূলক কাজ করার জন্য আমরা মাঠে নেমেছিলাম। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এখন পর্যন্ত আমার পৌরসভায় কোনো করোনা ভাইরাস রোগী দেখা দেয়নি এবং ভবিষ্যতেও আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আমাদের এই দেশ থেকে পৃথিবী থেকে এই করোনা ভাইরাসটা নামক এই ভাইরাসটা যেন আল্লাহ তুলে নিয়ে যা, তা না হলে আমাদের সারা বিশ্বের মতো আমাদেরও একটি খারাপ অবস্থায় পড়তে হবে। জি, এই যখন বর্তমান অবস্থা তখন লকডাউনটাও শিথিল করা হয়েছে, মানুষের কাজ করছে এবং বাইরে বের হতে হচ্ছে। ঠিক এই মুহূর্তে আপনারা যারা জনপ্রতিনিধি আছেন মানুষকে কি ধরনের সচেতনতা বা তারা যে নিয়মকানুনগুলো স্বাস্থ্যবিধি সরকারের পক্ষ থেকে যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আপনারা জনগণকে বোঝাতে সক্ষম হচ্ছেন কিনা যে এবং তারা কতটুকু সচেতন জীবনযাপন করছে? আমি প্রত্যেকটি মুড়ে মুড়ে হাত পরিষ্কারের জন্য আমি বেসিংয়ের ব্যবস্থা করে দিয়েছি। তারপরে হাসপাতালে থানায় উপজেলায় সব জায়গায় বেসিংয়ের ব্যবস্থা করে দিয়েছি এবং আমরা প্রতিদিন বাজারে এই স্বেচ্ছাসেবক দলের লোকজন নিয়ে আমি থেকে মানুষকে মাস্ক পরে যেন বাজারে আসে, যেখানে চায়ের দোকান বিভিন্ন যেখানে মানুষজন আড্ডা দেয় সেখানে আমরা গিয়ে তাদেরকে বুঝিয়ে বলি যে এই মুহূর্তে জনসমাবেশে থাকা যাবে না এবং দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং আপনাদের পরিবারের ছোট বাচ্চাদেরকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। এবং আমাদের সবচেয়ে সমস্যা হলো যে এই যে নারায়ণগঞ্জ গাজীপুর থেকে আমাদের এলাকায় যেসব ব্যক্তিরা এসেছে তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে আপনার তাদের বাড়িতে গিয়ে তাদেরকে 14 দিন আমরা ঘরেতে রাখার ব্যবস্থা করেছি এবং তাদের খাওয়া দাওয়া সব কিছু উপজেলা প্রশাসন ইউনো মহোদয় এবং পৌরসভা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা সবাই তার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহর রহমতে এর জন্য হয়তোবা আমার পৌরসভায় এখন পর্যন্ত কোনো করোনা রোগী দেখা দেয়নি। আর যতদিন এই করোনা থাকবে আমাদের এই করোনার বিরুদ্ধে সংগ্রাম থাকবে। এই করোনা যেন আমাদেরকে আক্রান্ত করতে না পারে এর জন্য সচেতনামূলক কাজ করে যাচ্ছে আমার পৌর স্বেচ্ছাসেবক। 91 সদস্য একটি স্বেচ্ছাসেবক দল আছে প্রত্যেকটি ওয়ার্ডে, তাদের দ্বারা মাস্ক বিতরণ, সাবান এবং প্রত্যেকটি মসজিদে আমি বেসিংয়ের ব্যবস্থা করে দিয়েছি, সাবানের ব্যবস্থা করে দিয়েছি এবং আমার পৌর কিছু পরিচ্ছন্ন কর্মী দিয়ে আমি প্রতিদিন বক্সিগঞ্জে পৌরসভার ভিতরে স্প্রে করছি এবং হাসপাতাল উপজেলা থানা বাজারে আমি স্প্রে করে চলছি। আমার কাজ করোনা ভাইরাস প্রতিরোধের কাজ চলছে এবং যতদিন আছে চলতেই থাকবে। জি, আপনি জানাবেন আপনাদের যে সরকারি যে সহযোগিতাগুলো এই করোনা ভাইরাসের কারণে অনেক মানুষই কর্মহীন হয়ে পড়ে, যার কারণে তাদেরকে সহযোগিতা করার জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনা ঘোষণা করা হয়, সেই বিষয়গুলো আপনারা কতটুকু প্রণোদনা তাদেরকে দিতে পেরেছেন এবং মানুষ কতটুকু এতে উপকৃত হয়েছে আপনাদের যে সহযোগিতা? এই সহযোগিতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দুর্যোগের সময় যে ত্রাণ গরিব অসহায় রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা এবং খেটে খাওয়া মানুষ মধ্যবিত্তকে সহযোগিতা করার জন্য যে সমস্ত ত্রাণ সামগ্রী আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, আমরা উপজেলা প্রশাসন ইউনো মহোদয় সহ উপজেলা চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দ মাননীয় সংসদ সদস্যের পরামর্শে আমরা সুন্দরভাবে প্রত্যেক পৌরসভা নয় প্রত্যেকটি ইউনিয়নে আমরা সুন্দরভাবে আমরা বিতরণ করেছি এবং আমাদের বাইরে থেকেও রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবেও তারা ত্রাণ সামগ্রী দিয়েছে। আমাদের বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহেব উনি প্রায় ৭০ লক্ষ টাকার মতো ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। আরেক আমাদের সামি সাত্তার, আমাদের সাবেক বাণিজ্য মন্ত্রী এম এ সাত্তার সাহেবের ছেলে, উনিও প্রায় ৪০-৫০ লক্ষ টাকার মতো ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। আমাদের আরেক মহিলা নেত্রী শাহিনা আপা, তিনিও এলাকায় এসে দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে। এবং সরকারি যে ত্রাণ এসেছে আমরা তার পাশাপাশি ব্যক্তিগতভাবেও আমরা এই অসহায় মানুষের পিছে সবাই এক হয়ে দাঁড়িয়েছি। আমি পৌরসভা থেকেও প্রায় ৮ লাখ টাকার মতো ত্রাণ সামগ্রী দিয়েছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি প্রায় ১৬০০ মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছি যাতে তারা ভালো থাকে, দুবেলা দুমুঠো খেতে পারে। এবং আমাদের সরকারি ত্রাণের কাজ এখনও চলছে। আমার বকশীগঞ্জ পৌরসভায় এ পর্যন্ত সরকারিভাবে প্রায় ৭,৫০০ লোককে আমরা এই চাউল দিয়েছি এবং ১৮০০ লোককে আমরা রেশন কার্ড করে দিয়েছি। আবার ১৫০০ লোকে আমরা ২,০০০ টাকা প্রণোদনা দিয়েছি। ২৫০০ সবাই মোটা ২৫০০ করে টাকা তারা মোটামুটি সবাই পেয়ে খুশি হয়েছে। আর সরকার জনগণের পাশে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয় নেতাকর্মীরা আমাদের মাননীয় সংসদ সদস্যের পরামর্শ নিয়ে আমরা দলীয় নেতাকর্মী জনপ্রতিনিধি সবাই প্রশাসনের সবাই এক হয়ে আমরা জনগণের পাশে কাজ করে যাচ্ছি। যতদিন এই করোনা ভাইরাস থাকবে আমাদের সংগ্রাম ততদিনই থাকবে। অনেক ধন্যবাদ জনাব নজরুল ইসলাম আপনাকে আমাদের সাথে সংযুক্ত হয়ে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ। আগামীকাল ঠিক একই সময়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আর সর্বোপরি সবশেষ আবারও আপনাদেরকে আহ্বান করতে চাই যে যেহেতু সারা বাংলাদেশেই করোনা ভাইরাসের পরিস্থিতি উদ্বেগজনকভাবেই বাড়ছে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, এই অবস্থায় সবাইকেই সচেতন হতে হবে, আরও বেশি সচেতন হতে হবে। এবং যতটা সচেতন হলে আমরা এই করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে পারি ততটাই সচেতন জীবনযাপন করার চেষ্টা করতে হবে। সর্বোপরি আল্লাহর ইচ্ছা আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে খুব শীঘ্রই শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী করোনা ভাইরাস মুক্ত হবে। সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।